স্বাগত একাত্তর সংযোগে। রাজনৈতিক অঙ্গনে সবার নজর এখন সার্চ কমিটির দিকে, আর কয়েকদিনের মধ্যে নতুন নির্বাচন কমিশন জন্য প্রস্তাব করবে সার্চ কমিটি। আজকেও তারা বৈঠক করছেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নামগুলো বাছাই করছেন তারা। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে আজ কথা বলবো একাত্তর সংযোগে। সাথে আছি সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন আমার সাথে ব্যারিস্টার নাজমুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বিএনএ, তৃণমূল বিএনপি নেতা, সাবেক মন্ত্রী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আছেন শেখ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাতীয় পার্টি জেপি এবং সাবেক মন্ত্রী। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আপনাদেরকেও স্বাগত জানাই সবার নজরে সার্চ কমিটি আলোচনায়। স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে আলোচনায়। শেখ শহীদুল ইসলাম, সার্চ কমিটির তৃতীয় বৈঠক আজকেও হলো, ইতিমধ্যেই তারা নাম পেয়েছে নানাজনের নানা দল থেকে, এবং এর মধ্যে 16 জন বিশিষ্ট নাগরিকের সাথে তারা মত বিনিময় করেছেন। এখন পর্যন্ত সার্চ কমিটির কার্যক্রমকে কেমন দেখছেন, কীভাবে মূল্যায়ন করবেন আপনি? ধন্যবাদ আপনাকে। একটা বার্নিং ইস্যু আজকে আমরা আলোচনা করছি, এবং এটা আমি মনে করি যে একটা নির্বাচন কমিশন গঠন আগামী নির্বাচনকে সামনে নিয়ে, বিশেষ করে সাধারণ নির্বাচনকে সামনে নিয়ে, জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে যে সার্চ কমিটির কথা আপনি বললেন, সকলের নজর সার্চ কমিটির দিকে। আমার কাছে মনে হয় যে এই সার্চ কমিটির কথা কিন্তু আমাদের সংবিধান বা আমাদের যে নির্বাচন কমিশন নিয়োগের যে বিধি বিধান, তার মধ্যে কিন্তু এই সার্চ কমিটির কোথাও উল্লেখ নেই। সুতরাং আমরা বলতে পারি যে সার্চ কমিটি যেটা হয়েছে, এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার, যেটা মহামান্য রাষ্ট্রপতি নিয়েছেন তাকে সাহায্য করার জন্য। অতএব সার্চ কমিটি সাহায্য যে কারো চাইতে পারেন এবং সাহায্য গ্রহণ করা, যে সাজেশন তারা দিবেন সেটা গ্রহণ করা না করা, এটাও তার একান্তই নিজস্ব ব্যাপার। তারপরেও এটা করা হয়েছে, এই ঘটনাটা প্রথম ঘটল যখন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব গত এই নির্বাচন কমিশন গঠনের সময় এই সার্চ কমিটি গঠন করলেন, যেখানে সংবিধানে একটা আইনের কথা লেখা আছে যে নির্বাচন কমিশন আইন মোতাবেক গৃহীত হবে। আইন প্রণয়নটা যে কোনো কারণেই হোক আমাদের দেশে এতদিনে হয়নি, সুতরাং রাষ্ট্রপতির জন্য একটা কাকে সাহায্য গ্রহণ করা এটা স্বাভাবিকই, এবং প্রক্রিয়াটাকে আরও একটু ব্যাপকতর করা, এ বিষয়ে মতামত, একই সঙ্গে নাম তালিকা প্রণয়ন ইত্যাদির ক্ষেত্রে আরও একটু ব্যাপকতর করার জন্য এই এক্সারসাইজটা আমি মনে করি ভালো হয়েছে। এবং যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে, তাদের কাছে যখন প্রায় সকল রাজনৈতিক দলই নাম দিয়ে জমা দিয়েছেন, অল্প দু চারটা দল বাদে, তখন মনে হয় যে এই সার্চ কমিটিতে তাদের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছে। সুতরাং সেদিক থেকে এই সার্চ কমিটির এখন পর্যন্ত কার্যক্রম আমার কাছে ইতিবাচক মনে হয়। তবে একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে সার্চ কমিটি বিভিন্ন বিশিষ্ট নাগরিকদের মতামত নিচ্ছেন, এবং সেই নাগরিকদের যে তালিকা তার মধ্যে দলমত নির্বিশেষে প্রায় সব মতামতের লোকই আছে, কিন্তু সার্চ কমিটি কিন্তু যারা স্টেক হোল্ডার এই নির্বাচন কমিশনের ব্যাপারে, রাজনৈতিক দল, সেখান থেকে যদি যারা অন্তত সংলাপে অংশগ্রহণ করেছিল তাদের ডেকে তাদের সঙ্গে একদিন বসতেন কেবলমাত্র 5টি নাম না চেয়ে, তাহলে আমার মনে হয় সংলাপ তো রাষ্ট্রপতি করেছেন, রাষ্ট্রপতি সংলাপ করেছেন, কিন্তু সার্চ কমিটি তো আর বিষয়বস্তু তো জানেন না। অতএব আমার মনে হয় যে স্টেক হোল্ডারদের সঙ্গে একবার যদি তারা বসতেন, তাহলে আমার মনে হয় ভালো হতো। এটা আপনি কি মনে করেন যে এটা প্রয়োজন ছিল, অথবা আপনার কাছে মূল্যায়ন কি? না, আমার কথা হলো যে আইন যে নাই এই কথাটা ঠিক না। দেশের সর্বোচ্চ আইন সংবিধান, সংবিধান ইটসেলফ যে কথাটা বলেছে তার নিয়োগের ব্যাপারে, দ্যাট ইজ কোয়াইট ক্লিয়ার। তাদের ফার্স্ট কনফিডেন্সটা হচ্ছে অন দ্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। মহামান্য রাষ্ট্রপতি যে কোনো লোক না, তিনি পার্লামেন্টে নির্বাচিত দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, এবং তার প্রজ্ঞা, তার ইন্টেলিজেন্স আনকোয়েশনেবল। হি ইজ রানিং দ্য স্টেট অ্যাজ এ হেড অফ দ্য স্টেট, যদিও হেড অফ দ্য গভর্নমেন্ট ইজ ডিফারেন্ট, কিন্তু সেখানেও হেড অফ দ্য গভর্নমেন্টের ইনভলভমেন্ট হ্যাজ বিন প্রেসক্রাইবড।
সেটাও আপনি কনস্টিটিউশনে বলে দিচ্ছে যে শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতি যে নিয়োগ দেবেন তা না, উনি নিয়োগটা দেবেন মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এবং আমি মনে দিস ইজ এ ভেরি ক্লিয়ার প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, যেটা নাকি হায়েস্ট ল অফ দ্য কান্ট্রি। সেখানে আইন প্রণয়নের আর অন্য কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যোগ্যতার দিক থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে ব্যক্তিত্ব যোগ্য মনে হবে, দক্ষ মনে হবে, দায়িত্বশীল মনে হবে, এটা স্বাভাবিক যে উনি তেমনই একজনকে নিয়োগ দেবেন। কিন্তু তারপরেও মহামান্য রাষ্ট্রপতি এক্ষেত্রে অ্যাসিস্টেড হবেন বাই দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, হু ইজ অলসো আ ডেমোক্র্যাট, যিনি নাকি পিপুলের রিপ্রেজেন্টেটিভ হয়ে দেশে কনস্টিটিউশনালি তিনি হাউস অফ দ্য নেশনকে লিডারশিপ দিচ্ছেন, এমন একজনের পরামর্শ তিনি গ্রহণ করছেন। আমি তো মনে করি দ্য হোল এক্সারসাইজ সার্চ কমিটির অ্যাপয়েন্টমেন্ট ইজ অ্যাবসলিউটলি আনকনস্টিটিউশনাল। মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার নাই এ ধরনের কোনো কমিটি গঠন করার। আগেরবারও তো হয়েছে, আগেরবার হয়েছে। ইট ক্যান, এটা একটা মরাল অব্লিগেশন হতে থাকতে পারে যে আমি কারোর সাথে আলোচনা, আলোচনা যদি কোনো ক্ষেত্র থেকে থাকে সেটা যিনি পরামর্শ দিচ্ছেন তিনি হয়তো আলোচনা করতে পারেন। মহামান্য রাষ্ট্রপতিকে যখন মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দেবেন কাউকে অ্যাপয়েন্টমেন্ট করার ব্যাপারে, সেখানে হয়তো তিনি একটা আলোচনার ক্ষেত্র নিজে তৈরি করতে পারেন। উনি নিজে আরও অনেকের সাথে, না প্রাইম মিনিস্টার হারসেলফ, প্রাইম মিনিস্টার নিজে অনেকের সাথে আলোচনা করতে পারেন যে আমি কি পরামর্শটা রাষ্ট্রপতিকে এ ব্যাপারে দিতে পারি একটা নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে। এই আলোচনাটা তিনি অন্যান্য রাজনৈতিক দলের সাথে, যারা নাকি কলিগস সেম লেভেলের, উনি তো পলিটিক্যাল কলিগসদের সাথে আলোচনা করবেন, মহামান্য রাষ্ট্রপতি তো একটু উঁচা লেভেলে চলে গেলেন, কাজে এই কলিগসদের সাথে আলোচনা করে আজকে যদি আরও ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি আইন প্রণয়নের কথা বলছেন, আইন যারা প্রণয়ন করে তারা হচ্ছে পার্লামেন্টারিয়ানস, এই এমপি সংসদের এমপি কিংবা সংসদের নেতা টেতা নিয়ে যাদের সাথে আলোচনা করার প্রকৃত ব্যক্তি কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী, উনি সে আলোচনাটা করে উনি কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে এই নিয়োগে পরামর্শ দিতে পারেন। সেটা হওয়া উচিত ছিল অ্যাকচুয়াল প্রসিজিয়ার আমার মতে। সেটা হলে বাংলাদেশের যে বিভাজিত রাজনীতি সেখানে আরও বেশি বিতর্ক জন্ম দিত না? না না না, উনি আলোচনা করতেন তার নিজের, এখনও ধরেন সব কিছু কিন্তু সদিচ্ছার উপরে নির্ভর করে। এখনও আপনি হাজারো আলোচনা করেন, হাজারো সার্চ কমিটি গঠন করেন, আপনি কি সেই সার্চ কমিটি বা সেই আলোচনার ভিত্তিতে একজনকে নিয়োগ দিতে পারবেন ইফ দ্য প্রাইম মিনিস্টার সেজ নো? না, কিন্তু এটার মধ্যে তো আলোচনার দরজাটা খুললো যেটা এতদিন বন্ধ ছিল। হলো, খুললো, সবই বুঝলাম, এটা না খুললেও চলতো, কিন্তু খোলার পরেও এটা বন্ধ। কেন বন্ধ? কারণ একজনের পরামর্শ ছাড়া আপনি কিছু করতে পারবেন না, যেহেতু সংবিধানে আছে, সংবিধানে আছে। শেখ শহীদুল ইসলাম, আপনার কাছেও কি তাই মনে হয় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ইচ্ছাই চূড়ান্ত হবে, নাকি সার্চ কমিটির মতামতটা আসলে শেষ পর্যন্ত কোনো ফল রাখবে? দেখুন, এক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীরই একটা উক্তি এখানে কোট করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতির উপরে আস্থা রাখতে সবাইকে আহ্বান জানিয়েছেন, এবং মহামান্য রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন সেটা তিনি মেনে নেবেন বা তার দল মেনে নেবেন, এটা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে মহামান্য রাষ্ট্রপতি যখন সার্চ কমিটির কাছ থেকে নামগুলো পাবেন, সেই নামগুলোর মধ্যে থেকে তিনি যখন তার চয়েস মোতাবেক, তার ই মোতাবেক নামগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন, আমার মনে হয় যে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেক্ষেত্রে নিশ্চয়ই সম্মতি দেবেন, কারণ এটা তার কমিটমেন্ট টু দ্য ন্যাশন। দ্বিতীয়ত হলো যে যে কথা জনাব নাজমুল হুদা সাহেব বলেছেন যে এটা সার্চ কমিটিটা একটা সুপারফ্লু আছে, আমি আগেই বলেছি এটা এক্সট্রা কনস্টিটিউশনাল একটা মেজার। তো আমাদের দেশে যে কথা আপনি বললেন যে বিভাজিত রাজনীতির জন্য অনেক সময় আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের যারা সরকার প্রধান থাকেন তারা কিছুটা বিতর্কিত থাকেন, এবং বিতর্কিত হওয়াটা কোনো, আমি মনে করি না যে এটা কোনো খারাপ কোনো কিছু,
ডোনাল্ড ট্রাম্পও আজকে নানানভাবে বিতর্কিত, তাদের যদিও নির্বাচিত রাষ্ট্রপতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে, ভারতেও নরেন্দ্র মোদীর পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। কিন্তু তারপরেও আমি একথা বলতে চাই যে আমাদের দেশে এই বিভাজিত রাজনীতিতে একটা সমঝোতাপূর্ণ পরিবেশ আনার জন্য সংলাপ এবং এই সার্চ কমিটি, এ দুটোই কিন্তু ইতিবাচক ভূমিকা রাখছে এবং এর কিছুটা আমার মনে হয় প্রয়োজন ছিল। এবং এখন যে বদ্ধ দুয়ার খোলা হোক, আর একটা হলো যে এক্সারসাইজ তো হলো মানুষের কথা বলে কথা বলে। আমি একটা মিস্টার নাজমুলের কাছে একটু জানতে চাই স্পেসিফিক্যালি যে যদি বিএনপির দেওয়ার নাম থেকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির চূড়ান্ত তালিকা একজনের নাম আসে, তাহলে কি মনে হবে না সার্চ কমিটির এর সাথে এই সংলাপটা অর্থপূর্ণ হয়েছে? হতে পারে, সেটা অবশ্যই। আজকে কতগুলো নাম পাবলিক হয়েছে, এই নামের মধ্যে থেকে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গ্রহণযোগ্য হবে সেই নামটাই আলটিমেটলি হবে, যদি হয়। এর বাইরে ধরেন কোনো কিছুই হলো না, সার্চ কমিটির কাউকেই আমার মহামান্য রাষ্ট্রপতির কাছে অ্যাকসেপ্টেবল মনে হলো না। কাকে মনে হলো? যিনি নেপথ্যে ফোনটা উঠিয়ে হয়তো মহামান্য রাষ্ট্রপতিকে বলেছেন আপনি অমুককে দেন, এবং সেই অনুযায়ী উনি তার নামটা তাদের প্রতি মহামান্য রাষ্ট্রপতির একটা মরাল অব্লিগেশন কিন্তু ক্রিয়েটেড হয়েছে। এবং আমার মনে হয় জাতীয় অ্যাকসেপ্ট করে নিয়েছে যে না, এই যে প্রসিজিওরটা ফলো করা হচ্ছে এই প্রসিজিওরটা বৃথা যাবে না, বৃথা যাবে না। হয়তো সেখানে সবারই আস্থা দেখলাম, সবাই সেই মরাল অব্লিগেশনটা আছে কিন্তু লিগাল অব্লিগেশন নেই কারো। এখন কথা হচ্ছে যে এর পরেও মাননীয় প্রধানমন্ত্রীর চয়েস, একবার আমি দ্বিধায় বলতে পারি যে উনি কী পরামর্শ দিলেন এটা আপনারও জানার উপায় নেই, আমারও জানার উপায় নাই। এবং মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি যখন রাষ্ট্রপতি হিসাবে সেই নামটা উচ্চারণ করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলবেন আমি তো বলেছি উনি যেটা দেবেন সেটাই আমার কাছে অ্যাকসেপ্টেবল। আপনার কাছেই আসি না, কিন্তু এই সার্চ কমিটির প্রতি আস্থাটা আমরা দেখলাম বিএনপি প্রথম দিকে একটা নেতিবাচক রিয়েকশন দিয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু পরবর্তীতে মিস্টার মওদুদ আহমেদ বলেছেন যে পাঁচজনই ভালো মানুষ, এটা উনি বলেছেন পাঁচজনের সার্চ কমিটি। এই যে সার্চ কমিটির প্রতি আস্থাটা এবং সকলে যাচ্ছে কথা বলছে নাম দিচ্ছে সকল দল নাম দুই একটি ব্যতিক্রম ছাড়া, এইটাকে আপনি কি মনে করেন না যে সার্চ কমিটির উপর আমি কোনো সার্চ করি নাই, সার্চ কমিটির উপর আমার কোনো সার্চ নাই। আমার পরিচিত হিসাবে দুজন বিচারক আছেন, উভয় বিচারকই অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, নিরপেক্ষ বলেই আমি মনে করি, সম্পূর্ণভাবে নিরপেক্ষ, এবং তারা তাদের দায়িত্বটা বোঝেন। যেহেতু এই দায়িত্বটা স্পেসিফিক্যালি মহামান্য রাষ্ট্রপতি তাদের উপর অর্পণ করেছেন যে আপনারা ফাইন্ড আউট সাম গুড পিপল, গুড নেমস, এই দায়িত্বটা ওনারা সঠিকভাবে পালন করবেন এই বিশ্বাসটা আমার আছে। এবং আমি এটাও বিশ্বাস করি যে ওনারা যাদেরকে নিয়োগ দেবেন তারাও সেই ধরনের দায়িত্ববান ব্যক্তিত্বই হবেন, যারা প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পরে মনে করবেন আমি কোনো দলের না, এবং যদি সে দলের হয়ে থাকে এই প্রত্যাশার জায়গাটাই সে কোথায় সংকট আছে বা সম্ভাবনা আছে আলোচনা করব ফিরে এসে। দর্শক আপনারা দেখছেন একাত্তর সংযোগ, একটা বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত একাত্তর সংযোগে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। আপনাকে স্বাগত, এবং আপনাকে দিয়ে এই পর্বটা শুরু করছি যে সার্চ কমিটি গঠিত হয়েছে আপনাদের প্রস্তাবনায়ও, সার্চ কমিটি ছিল, প্রায় সকলেই নাম ধাম দিচ্ছে, কিন্তু আপনারা বাইরে থাকলেন কেন, নাম দেওয়া থেকে বিরত থাকলেন কেন? আসলে না, বাংলাদেশে যে এখন সংস্কৃতি, কিছু সম্মানী ব্যক্তিদের নাম যখনই আলোচনা আসে আমরা সকলে মিলে লেগে যাই এদেরকে কীভাবে বিতর্কিত করা যায়। তো সমাজে আমরা চাই যে কিছু মানুষ থাকুক যারা সকল বিতর্কের ঊর্ধ্বে। তো
তো এখন সার্চ কমিটিতে কারা যাবে না যাবে হয়তো অনেক রাজনৈতিক দল তাদের বিবেচনায় নাম দিয়েছে। আমরা কিন্তু সার্চ কমিটির ব্যাপারে আমাদের একটা প্রস্তাবনা ছিল, মোটামুটি কাছাকাছি এসে গেছে। তবে আমরা বলেছিলাম যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজন নিলে ভালো হয়, আর মহিলার কথা বলেছিলাম, সেখানে এসে গেছে। সুতরাং মোটামুটিভাবে আমরা বলবো যে সার্চ কমিটির ব্যাপারে আপাতত খুব বেশি বিতর্ক করার কিছু নাই, এখন দেখা যাক তাদের কার্যপ্রণালী। আপনি যে কথাটা বলেছেন যে সার্চ কমিটি নাম চাইলো এবং রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করলো, তো আপনারা নাম দিলেই তো পারতেন বা দিলেন না কেন, ওই একই কথা। কারণ আমরা চাই না যে হয়তো আমরা কিছু নাম দেব, একটা পারসেপশান হয়তো জনমনে সৃষ্টি হবে যে ওনারা বোধহয় গণফোরামের আশেপাশে আছেন বা আওয়ামী লীগ দিয়েছে সেটা আওয়ামী লীগের ঘরনার লোক, বা বিএনপি কিছু দিয়েছে বিএনপির কিছু ঘরনার লোক। এই ঘরনা পলিটিক্যালি কাউকে আইডেন্টিফাই করতে চান নাই না, পারসেপশান হয়তো উনি নিরপেক্ষ, উনি খুবই নিরপেক্ষ, খুবই সম্মানী ব্যক্তি। যখন বিএনপির থেকে নামটা আসছে স্বাভাবিকভাবে মনে করছে আলোচনায় আসবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা শুনে আসি তার কথা। প্রিয় দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন বাল কার কাছ থেকে জানতে চাচ্ছেন বলুন। আমি সাজান কমে জগন্নাথ নোয়াখালী থেকে। জি, আমার প্রশ্ন ব্যারিস্টার নাজমুল সাহেবের কাছে। দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে আগামী যে দু চার দিন পিছিয়ে যে ইসি হবে সেটা কি আজই এক্সটার্নাল কমিশন হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? আর নেক্সট, আপনারাই তো 1991 সালে ক্ষমাতে এসে রাষ্ট্রপতির যত পাওয়ার ছিল সব কিছু সংকুচিত করেছেন, একবারে শুধু নামাজ রোজা হজ জাকাত আর ওই যে বিভিন্ন জায়গায় কবর দিয়ে আর কোনো ক্ষমতা রাখছেন কিনা? ধন্যবাদ, আপনি আপনি উত্তর দেবেন। মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা তো আমরা করি না, সবাই মিলেই করছে, সেটা তো একটা কনসেনসাসের মাধ্যমেই হয়েছে। 91 পরবর্তী বা সেই 5 দফার ভিত্তিতে অনেক কিছুই তখন পরিবর্তন আনা হয়েছে। আর এখনকার কথাটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা যতই খর্ব করা হোক না কেন, তার তো কতগুলি ক্ষমতা আছে যে ক্ষমতার বলে তিনি দেশের শীর্ষস্থানীয় কিছু কিছু কর্মকর্তাকে নিয়োগ দিয়ে থাকেন, তার মধ্যে এটা একটা বড় বড় ক্ষমতা যেখানে উনি প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেবেন। এবং এখানে আমি মনে করি তার প্রকৃত ক্ষমতাটাই তার নির্বাহ করা উচিত, এটার জন্য কারোর সাথে কোনো রকমের সাক্ষাৎকারের প্রয়োজন নাই, কোনো রকমের পরামর্শের প্রয়োজন নাই, কারণ সংবিধানে সে কথা লেখা আছে। তো কাজে আমি মনে করি যে মহামান্য রাষ্ট্রপতি একাই এটার জন্য যথেষ্ট এবং উনি এটা করতে পারেন। আজিজ কমিশনের কথা বলছিল, সেটা আজিজ কমিশনের ব্যাপারটা আমি আমি এটাকে আনফর্চুনেট মনে করি, কারণ এখনও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ এম এ আজিজ যিনি তখন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, আমি নির্দ্বিধায় স্বীকার করি যে সেই অ্যাপয়েন্টমেন্টের পিছনে অবশ্যই আমার একটা পরামর্শ তখন ছিল টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার দি দেন, এবং সেটা আমি করেছি সজ্ঞানেই, কারণ আমি এই ভদ্রলোককে অত্যন্ত ভালোভাবে চিনি এবং তার যে দৃঢ়তা তার যে টাফনেস, তিনি সবচেয়ে বিতর্কিত ব্যক্তি, আজকে ওনাকে বিতর্কিত করে দেওয়া হয়েছে, উনি যদি সত্যিকার অর্থে তার দায়িত্বটা পালন করার সুযোগ থাকতো তাহলে আমি বলি এখনো বলি যে হি উড হ্যাভ বিন দ্য বেস্ট। কে তাকে বিতর্কিত করলো? সাংবাদিক, পড়াশোনা করেছি আমি তাকে চেনার মতো, অন্তত কিছুটা এলিমেন্টস আমার কাছে আসছে না। এই লোকটা প্রজ্ঞাবান, এই লোকটা স্ট্রিক্ট, এই লোকটা অত্যন্ত দৃঢ়ভাবে একটা সিদ্ধান্ত নিতে পারে, সমস্ত কিছু তার গুণাবলীর মধ্যে ছিল। কিন্তু বসার পরেই যখন সাংবাদিকরা ঘিরে ধরে এবং তারপরে একটা লোক তার নিজের ঠিক রাখতে পারে, যাই হোক, আজিজ কমিশন বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন কমিশন নামেই পরিচিত, প্রধান নির্বাচন কমিশন নামেই পরিচিত। নির্বাচন কমিশন সেই তার দায়িত্ব পালন করতে পারে নাই যেখানে, সেখানে আপনি কি করে বলেন এটা খারাপ নির্বাচন কমিশন? আপনার কাছে আসছি যে যে নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে, আমরা সার্চ কমিটির একটা ওভারঅল অ্যাকসেপ্টেন্স দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হলো তারা যে নামগুলো প্রস্তাব করবে, যেহেতু তারা নাম পেয়েছে এবং বাছাইয়ের প্রক্রিয়াটা চলছে এবং তারা রাষ্ট্রপতিকে নাম দেবে, সেই কমিশন কাজ করতে পারবে কতটা? একই সাথে আপনার কাছে প্রশ্ন, কমিশনের উপর যে এই যে প্রত্যাশার চাপ সেইটা কমিশন নিতে পারবে কিনা যারা নতুন আসবেন, কারণ এক্সপেকটেশনের প্রেশারটা কিন্তু অনেক। দেখুন, আমি এক্ষেত্রে প্রথমে একটু আমি হুদা ভাই যে কথা বলেছেন
যে সংবিধান সর্বোচ্চ আইন, এটা আমি স্বীকার করি, এবং সেই সংবিধানেই কিন্তু নির্বাচন কমিশন মনোনয়নের ক্ষেত্রে একটা আইন প্রণয়নের কথা বলা আছে, এটা সংবিধানেই আছে। সেজন্যই এই আইনটা একদম, যেটা উনি বললেন যে আইনের প্রয়োজন নাই, এটা প্রয়োজন না থাকলে সংবিধানের ওই ধারাটা না থাকতো না হয়তো বা, তবে হয় নাই সেটা ঠিক হচ্ছে না। একটা জিনিস, অডিটর অ্যান্ড কম্পিউটার জেনারেলের অফিস আছে, কিন্তু অম্বার্সম্যানের কথাও আমাদের সংবিধানে আছে, আইনও একটা প্রণয়ন হয়েছিল, এ পর্যন্ত একজনও তো। এখন আমার 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 বক্তব্য হলো যে ধরেন মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিরপেক্ষ নির্বাচন কমিশন, আসলে নিরপেক্ষ তো কোনো ব্যক্তি না, কিন্তু আইন তাকে নিরপেক্ষ করে, আইন তাকে নিরপেক্ষ করে। আমি প্রথম ভারতের যে নির্বাচন কমিশনার সুকুমার সেন, তাকে জওহরলাল নেহরু যখন অভিনন্দন জানিয়েছিলেন, ভারতের প্রথম নির্বাচন কমিশন কিন্তু একজন বাঙালি সুকুমার সেন, এবং তাকে জওহরলাল নেহরু অভিনন্দন জানিয়ে বলেছিলেন যে আমি আশা করি তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। তো তার জবাবে সুকুমার সেন বলেছিলেন যে আমি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবো না, আমি আইনের পক্ষে, যে আইনটা আপনারাই এনাক্ট করেছেন, এটা প্রধান নির্বাচন কমিশনার কিন্তু সুতরাং আমি যে কথাটা বলতে চাই যে নিরপেক্ষ আইন তাকে করেছে, এই যে কোনো ব্যক্তিকেই, এমনকি একজন রাজনৈতিক ব্যক্তিকেও যদি আপনি প্রধান নির্বাচন কমিশনার এবং বা নির্বাচন কমিশনার যে অ্যাপয়েন্টমেন্ট দেন, তার কিন্তু নিরপেক্ষ না হয়ে উপায় নাই, এটা আমি মনে করি। যে যদি আইন মেনে তাই মনে করেন, আমরা যে সবাই বলছি দল নিরপেক্ষ ব্যক্তি দরকার, দল নিরপেক্ষ ব্যক্তি দরকার, এদেশের রাজনৈতিক দলগুলো তাহলে নিজেদের উপরেই কি নিজেদের আস্থা নাই? না, এখানে সমস্যা হচ্ছে যে 118 অনুচ্ছেদে সুস্পষ্ট আইনের বিধান আছে। এবারেও যখন প্রক্রিয়াটা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব যখন প্রক্রিয়া শুরু করেন, তখনও সবাই বলেছে যে আইনটা হোক, কিন্তু গত 5 বছর আইনটা হয় নাই। এবারও প্রক্রিয়ার আগে সবাই একই কথা বলেছে, আইনটা হয়ে গেলে এসব সমস্যা সমাধান হয়ে যেত, আইনের মাধ্যমে সব কিছু। আমাকে বলেন তো একটা, আমি একটু একটু অবশ্যই আমাকে বলেন তো, আইনটা কি করতে পারত? পার্লামেন্ট করবে, হ্যাঁ পার্লামেন্ট করবে, স্বরূপের মধ্যে আপনার এই যে এমপিদের যোগ্যতা নির্ধারণ করা আছে, রাষ্ট্রপতি কে হবেন তার যোগ্যতা নির্ধারণ করা আছে, এইভাবে কমিশনার কারা হবে তার যোগ্যতা নির্ধারণ করা, তাদের উপরে বিতর্ক নাই, কাদের যাদের যোগ্যতা আপনারা নিরূপণ করেছেন তাদের অ্যাপয়েন্টমেন্টের বিতর্ক থাকুক, কিন্তু গ্রহণযোগ্যতা না, আইনটা হয়ে গেলে আমি বলছি এইসব এটা হতো না, বিতর্ক হলো বিতর্ক, আইনটা হয়ে গেলে এই সার্চ কমিটির প্রয়োজন নাই, হ্যাঁ সেটা বলছি, আইনটা হয়তো সার্চ কমিটি, আচ্ছা দেখুন হতে পারে, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব যখন ডায়লগ শুরু করলো, আমরা সবাই আশাবাদী ছিলাম, সার্চ কমিটি হলো, সার্চ কমিটির মাধ্যমে যাদেরকে নিয়োগ হলো সেটা নিয়ে গত 5 বছর অনেক বিতর্ক হয়েছে, এই বিতর্ক থাকলে তো কোনোদিনও আমরা সুষ্ঠু। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, একটা মৌলিক প্রশ্ন, যদি আইনের মাধ্যমে যে ব্যক্তি নির্বাচিত হবেন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে, তাদের ব্যাপারে তো বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে না, এত বিতর্ক হবে না, কারণ অন্যান্য জায়গায় আইনের মাধ্যমে হয় বলে, হ্যাঁ সেটা নিয়ে খুব বিতর্ক হয়, তত্ত্বাবধায়ক সরকারের উপরে হয় না, আমি একটু কথা বলি, আমার কথা হচ্ছে এখন বর্তমান রাষ্ট্রপতি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি, উনি প্রক্রিয়াটা শুরু করেছেন খুব ভালো, এটা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আমরা দেখছি, এবং তিনি যে সার্চ কমিটি গঠন করা আপনারাও বলেছেন যে মোটামুটি গ্রহণযোগ্য, তাদেরও কাজ যেভাবে আমরা দেখছি খুবই ভালো হচ্ছে, মোটামুটি গ্রহণযোগ্য, গ্রহণযোগ্যই। এখন সবাই প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রপতির একমাত্র ক্ষমতা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ আর প্রধানমন্ত্রী, এই দুইটার বাইরে যদি ওনার কিছু করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ করতে হবে, সুতরাং ভয়টা হচ্ছে ওখানে, উনি সব কিছু করলো, এখানে 10 জন বা 20 জনের শর্টলিস্টও পাঠালো, পরে দেখা গেল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে যখন যেটা করা হবে
সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেই আশায় আমরা আছি। সেই মাননীয় প্রধানমন্ত্রী তো ইতিমধ্যেই একটা কমিটমেন্ট করেছেন যে রাষ্ট্রপতির চয়েস এর উপর আস্থা রাখবে। আসব আলোচনায়, আমরা আসব আলোচনায়, কি কি টকটাও স্বরূপটা কি আসার আগে এটা টকটাও সেই স্বরূপটা কি হয় সেই আলোচনায় আসবো, কিন্তু একটা বিরতি সময় আছে, দর্শক সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত একাত্তর সংযোগে, আমরা সার্চ কমিটি নিয়ে কথা বলছি। মিস্টার নাজমুল হুদা, গতবার নির্বাচন কমিশনের আগে যে সার্চ কমিটি গঠিত হয়েছিল, মন্ত্রিপরিষদ সচিব নামগুলো পাওয়ার পরে সেগুলো প্রকাশ করেছিলেন, এবারও সবাই ধারণা করছে যে প্রকাশ করা হবে, কিন্তু আওয়ামী লীগ থেকে ওবায়দুল কাদের বলছেন নাম প্রকাশ না করাই ভালো। এই এই বেশি আপনার মতামত চাইবো। একই সাথে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটা তাহলে কী হবে? আপনি তো সার্চ কমিটি চাচ্ছেন না। না, আমার তো আমার কথা হচ্ছে যে যে কনফিডেন্সটা কনস্টিটিউশন রিপোজ করেছে অন দি হেড অফ দ্য স্টেট, সেই কনফিডেন্সটার যথাযথ মূল্যায়ন হওয়া দরকার। হি ইজ দ্য মোস্ট কম্পিটেন্ট পারসন, যে উনি তো রাষ্ট্রের সব ইম্পর্টেন্ট নিয়োগ উনি দিচ্ছেন, প্রধানমন্ত্রী সহ। কাজেই ওনার যে প্রজ্ঞা সেটার উপরে যে বিশ্বাস স্থাপন করার প্রশ্ন, সেটা কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ করার কোনো কারণ নেই। হি ইজ দ্য বেস্ট পারসন টু চুজ, এবং উনি তাদের মধ্যে থেকে চুজ করবেন, এবং এটাই মনে করি আমি সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হওয়া দরকার। উনি তাদের মধ্যে থেকে চুজ করবেন। আপনার সমাজে কিন্তু ওই ধরনের লোকের অভাব নাই, যারা দায়িত্ববোধ সম্পন্ন ব্যক্তি, যারা তিনি নিজেই খুঁজে নিতে পারেন, উনি খুঁজে শুধু নিতে পারেন না, আমি মনে করি যে ক্রাইটেরিয়া ও পাবলিক পারসেপশনে আপনি দেখবেন বাংলাদেশের অনেক ব্যক্তিত্ব সম্পর্কে গ্রহণযোগ্য ব্যক্তি তিনি খুঁজে নিতে পারেন, গ্রহণযোগ্য ব্যক্তি রয়েছে এবং তারা দায়িত্ববোধ সম্পন্ন ব্যক্তি, এটাই একমাত্র নাম প্রকাশের বিষয়টা। নাম প্রকাশের আমার তো মনে হয় না ইট ইজ রেলেভেন্ট, কারণ নাম মাত্র প্রকাশ করা দরকারই বা কি। আপনি নিয়োগ দেবেন দেন, কিন্তু আমার কথা হচ্ছে নিয়োগটা এমন একজনকে দেন যার সম্বন্ধে পাবলিক পারসেপশন হচ্ছে না ব্যক্তিটা গ্রহণযোগ্য, তিনি দায়িত্বটা পালন করতে পারবেন, গ্রহণযোগ্য, কারণ ইনি এই পর্যন্ত যে দায়িত্ব পালন করেছেন সেটা সঠিকভাবে করেছেন। এই আইডিয়াটা, এই পাবলিক পারসেপশনটা যে ব্যক্তি অ্যাপয়েন্টেড হবে তার সম্বন্ধে থাকা উচিত। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমলাই ভালো এরকম একটা পারসেপশন আমরা দেখতে পাচ্ছি। আমি ওই পয়েন্টে আসছিলাম, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবার যে বিভিন্ন রাজনৈতিক দল নাম দিয়েছে, আমি কোনো বিচারপতির নাম পাই নাই, কিন্তু সমাজে বিচারপতিরাই হচ্ছে সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তি, সাধারণভাবে এটা সবাই গ্রহণ করে, এবং হয়তো সেই পারসেপশন বদলে গেছে। হ্যাঁ, এখানে দুর্ভাগ্য আর কি। সুতরাং আমি চাইবো সার্চ কমিটি এই পর্যন্ত যদ্দূর এগিয়ে গেছে, এটা আমরা আশাবাদী হতে চাই, ওনারা আরও সময় নিক, যাচাই বাছাই করুক, আজকে তারা ওরা করে নাম হয়তো সিলেক্ট করে নাই। আমি আশা করবো যে আমিও নাম প্রকাশের পক্ষে না, কারণ আপনি নাম প্রকাশ করে দিলে এদের সম্পর্কে নানানভাবে তর্ক বিতর্ক লেখালেখি শুরু হয়ে যাবে, পরে আপনি কোনো গ্রহণযোগ্য ব্যক্তি পাবেন না। তারাও তারাও কাজ করতে পারে। হ্যাঁ, রাষ্ট্রপতির সার্চ কমিটির দেওয়া নামের উপর রাষ্ট্রপতির বিবেচনায় যারা আমাদের দেশে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবে তাদেরকে নিয়োগ দেবে, এটাই আমি আশা করি। শেখ শহীদুল ইসলাম, এটিএম শামসুল হুদা যিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তার একটা উক্তি যদি দেখি, তিনি বলেছেন যে শুরুতেই যদি মানুষের আস্থা চলে না আসে তাহলে সেই কমিশন যত ভালোই হোক না কেন কাজ করা কঠিন। ঠিক এই যে শুরুতেই আস্থা চলে আসা কিংবা শুরুতেই বিতর্ক করে ফেলারও চেষ্টা আমাদের ভিতরে, দুটোই খুব সক্রিয়, এই জায়গা থেকে বেরোবার সংস্কৃতি আমাদের আসবে কি না? একই সাথে আপনিও কি মনে করেন যে আমাদের নামটা প্রকাশ করা উচিত মন্ত্রিপরিষদে? আমি যেটা মনে করি যে এই যে কথা এটিএম শামসুল হুদা সাহেব বলেছেন, কথাটা যুক্তিসঙ্গত অনেকটা, যে আমরা যে কোনো জিনিস পেলে একটা বিতর্ক করতে কেন যেন ভালোবাসি, নেতিবাচক কথা, নেতিবাচক কথাও অনেক ক্ষেত্রে বেশি আমাদের দেশে আসে। তো আমার মনে হয় যে যে নির্বাচন কমিশন গঠিত হবে, যে যেটা মহামান্য রাষ্ট্রপতি যাদেরকে মনোনয়ন করবেন, আমার মনে হয় যে আমাদের তাদের উপরে আস্থা রাখা উচিত। আস্থা রাখা উচিত এই কারণে যে এই নির্বাচনটা যদি অর্থবহ করতে হয় তাহলে তাদের একটা ভূমিকা থাকবে, এবং এই নির্বাচন কমিশনকে যদি প্রথমেই
একটা অনাস্থার মধ্যে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী তাদের সব অ্যাকশনই কিন্তু এই অনাস্থার একটা শিকার হবে। দ্বিতীয়ত হলো যে নির্বাচন কমিশনের এই পাঁচজন ব্যক্তি কিন্তু কেবলমাত্র একটা নির্বাচনকে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু ইত্যাদি করতে পারে না, সকলের সহযোগিতা এটার জন্য প্রয়োজন পুরো রাষ্ট্রযন্ত্রের একটা সামগ্রিক সহযোগিতা। রাজনৈতিক দলগুলো সহযোগিতা প্রয়োজন নেই? রাজনৈতিক দলগুলো তো আছেই, কিন্তু নিজেরা রাজনৈতিক দলগুলো বাইরে মারামারি করবে আর ভাববে নির্বাচন কমিশন সবকিছু করে দিবে? জি, এটাই তো আমাদের দেশে সবচেয়ে দুর্ভাগ্যজনক। দেখেন, এই ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডিজ, এই ব্র্যাকের ইউনিভার্সিটির, এখানে টিএস স্ট্যান্ডন তিনি আসছিলেন, ভারতের একসময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তো আমি আবার ওই সেমিনারে একজন আলোচক হিসেবে উপস্থিত ছিলাম। তো ওখানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে দেখেন, আমাদের কালচার আর ভারতীয় রাজনৈতিক দলের কালচার তো প্রায় কাছাকাছি, আমরা পরস্পরকে হানাহানি করি, হান করি, তো আপনাদের ওখানে নির্বাচনের ফলাফল নিয়ে দেখি গ্রহণযোগ্য হয় সবসময়? তুমি তখন আমাদেরকে একটা কথা বলেছিলেন আমাকে, যে আমাদের দুটো বন্ধু আছে, একটা হলো আদালত আর একটা হলো রাজনৈতিক দল। যখন আমরা কোনো নির্বাচন অনুষ্ঠান করি, কে ক্ষমতায় যাবে সেটা আমাদের বড় কথা না, আমরা শুধু নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠান করে তার নামগুলো প্রকাশ করে দেই। আর রাজনৈতিক দলগুলো একে অপরকে অ্যাকিউজ করে, কিন্তু আমাদের নির্বাচন কমিশনকে অ্যাকিউজ করে না, কারণ আমরা ওই কন্ট্রোভার্সির মধ্যে যাই না। আর দ্বিতীয় হলো আদালত। আদালত আমাদেরকে কখনো যদি নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো ব্যক্তি আদালতের কাছে যায়, তারা আমাদের এই নির্বাচন কমিশনকে দেখিয়ে বলে দেয় যে ওখানে যাও, আমরা উপযুক্ত স্থান না। তারা যেটা করে সবারই আস্থা প্রতিষ্ঠান হিসাবে আমরা দেখেন, আমি আপনাকে একটা ঘটনা বলি। অটল বিহারী বাজপেয়ী এখানে যখন আসলেন, তখন আমরা এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করছিলাম। এই আন্দোলনের সময় আমাদের একটা রাজনৈতিক দল হিসেবে আমাদেরকেও সেখানে সময় দেওয়া হলো। উনি ভাবুক মানুষ, কবি মানুষ, আধা ঘন্টা ধরে আমাদের বক্তব্য শুনলেন চোখ বন্ধ করে। তারপরে একটা প্রশ্ন করলেন যে আপনাদের দেশে কি নির্বাচন কমিশন নেই? ওই তত্ত্বাবধায়ক সরকার, আমাদের দেশে কি নির্বাচন কমিশন নেই, তাহলে কেমন কমিশন চাই? তাহলে আপনি বলেন, বেশটা হুদা আপনার কাছে শেষ কথা শুনবো, কেমন কমিশন চাই? না দেখেন, আমি সত্যি কথা বলতে কি, আই হ্যাভ মাই ওন আইডিয়াস, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আপনি মানুষ দিয়ে সব কিছু অ্যাকমপ্লিশ করতে পারবেন না। সিস্টেম ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আজকে আমার দেশের প্র্যাকটিসটা যদি হয় যে আমি ভোট কারচুপি করে নির্বাচনে ক্ষমতায় যাব, আপনি যদি ভোট কারচুপিটাকে ঠেকানোর জন্য আপনি যদি একটা সিস্টেম থাকে এবং সেই সিস্টেমকে ওভাররাইড করার মতো যদি নির্বাচন কমিশনেরও কোনো শক্তি না থাকে, তাহলে সেই নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য। আচ্ছা, রাজনৈতিক দলগুলো সদিচ্ছেগানে দরকার। তারা যদি মনে করে যে আমাদের বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন কমিশন থাকবে এবং তার যথেষ্ট ক্ষমতা আইনের মাধ্যমে কতটা সহযোগিতা করবে, হ্যাঁ সেটার উপর। এই দেখেন, সর্বশেষ নারায়ণগঞ্জে কিন্তু আমরা একটা ভালো নির্বাচন পেয়ে গেলাম, যেহেতু সবাই সহযোগিতার। এটা যদি আমরা জাতীয়ভাবে করতে পারি, তাহলে এটা কোনো ধন্যবাদ ধন্যবাদ। আমি ওনার সঙ্গে সুর মিলে একটা কথা বলতে চাই যে দেখুন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ইটসেলফ কিন্তু একটা পজিটিভ চেক সুষ্ঠু নির্বাচন হওয়ার, মানে নির্বাচনে অনিয়ম কারচুপি রোধ করার জন্য, এটা কিন্তু একটা রাজনীতিবিদরা ভালো নির্বাচন চায় বা নিজেরাই অনিয়ম করে সে থেকে বেরিয়ে আসবে, সেই প্রত্যাশা। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার নাজমুল এবং শেখ শহিদুল ইসলাম, আপনাদের তিনজনকে ধন্যবাদ। একটা লাস্ট কথা আমি বলি, যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যে ক্ষমতা থাকে সে কোনো সময় চায় না, যদি তার মধ্যে আস্থার অভাব থাকে যে না এই সুষ্ঠু নির্বাচনে আমি ক্ষমতায় যেতে পারবো না, তাহলে সে চায়। এই সংস্কৃতি থেকে বেরোতে হবে। সবাই ভালো থাকবেন, একাত্তরের সাথে থাকবেন। দর্শক, আগামীকাল ঠিক এই সময় কোনো অতিথির সাথে নতুন বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের।